নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে যে ভিডিওটা করছি এটা গত বছরের জানুয়ারি মাসের ভিডিও অনেকে কমেন্ট করছিল মন্টু দেবনাথের যে কুলবাগান ছিল ওটা আরেকবার একটু দেখতে চাই তো আমার ফোনে কিছু ভিডিও ক্লিপ ছিল সেগুলোই আমি কালেকশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা মিস ইন্ডিয়া কুলের বাগান সঙ্গে আছে বল সুন্দরী দুটো কুলই কিন্তু প্রচুর পরিমাণে ধরেছে দেখুন এমন কোনো গাছ নেই যে তার ডাল সোজা আছে প্রত্যেকটা গাছের ডাল কিন্তু ভারে ফলের ভারে কাত হয়ে গেছে তার জন্যও কিন্তু মাচা করা আছে তো চলুন মন্টু কাকার সাথেই কথা বলে নিই এর পরিচর্যা কীভাবে করছেন তো কাকা এগুলো কী জাতের কুল এটা হলো বল সুন্দরী আচ্ছা আমার বাঁহাতে বল সুন্দরী আর ডান হাতে হলো ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া খুব সুন্দর এটাও খুব কালার হেভি সুন্দর কালার কিন্তু খেতে কোনোটার থেকে কোনোটা কম না প্রোডাকশনে বল সুন্দরী অনেক আগে একদম বল সুন্দরী প্রোডাকশন এত সুন্দর দেখে শুধু কুল কুল ঝুলে আছে একদম সুন্দর কুল ঝুলে আছে আর সাইজ তেমনি সাইজ তাহলে চাষের ক্ষেত্রে কোন কুলে লাভজনক লাভজনক দুটোই লাভজনক কিন্তু মিস ইন্ডিয়াটা অ্যাডভান্স আসে বলে এটার লাভটা এখন বেশি কিন্তু এর প্রোডাকশনটা অনেক কম আর বল সুন্দরী প্রোডাকশন অনেক বেশি কিন্তু বল সুন্দরী এখন জানুয়ারি আজকে তারিখ আজকে আজকে তারিখ তারিখ আমরা হারভেস্টিং চালু করেছি অল্প অল্প করে উঠছে মোটামুটি আর এক সপ্তাহের মধ্যে ব্যাপকভাবে উঠতে আরম্ভ করবে বাহ সুন্দর কালার তো কতটুকু জায়গা আছে এখানে আমার এখানে ছবি গাছমির উপরে চাষ এর কি কী কুল আছে আমার বল সুন্দরী ভারত সুন্দরী তারপরে নুরালি আর আমার আরেকটা আছে এই সুন্দরী কুল কোনোটার থেকে কোনোটা কম না তবে এখন সবচেয়ে প্রোডাকশনের দিক এবং খেতে ভালো বল সুন্দরী বল সুন্দরীটা খেতে ভালো হ্যাঁ ভারত সুন্দরীটা যদি অ্যাডভান্স আসে এবং কালার থাকে এর জন্য এর আবার ডিমান্ডটা বেশি কত সুন্দর কালার দেখেন লাল টক হয়ে আছে কিন্তু বল সুন্দর ওই কালারটা থাকে না আচ্ছা আচ্ছা কালারের দিক দেখতে গেলে ভারত সুন্দরটা এগিয়ে এগিয়ে আর তো আপনার পাকবেও আগে পাকবেও আগে তো কোনটার সাইজ বড় হয় বল সুন্দর সাইজটা বড় আচ্ছা আচ্ছা এটা মিষ্টিও বেশি মিষ্টিও বেশি আচ্ছা তো রাকেশ দা ছবি তুলছে তো রাকেশদা আপনি তো অনেক কুল খেলেন কোনটা বেশি স্বাদ মনে হলো আমার তো এই বল খেতে বেশি ভালো লাগছে বল সুন্দরীটা এবং মিষ্টি আচ্ছা আচ্ছা ভারত ভারত সুন্দরী তো খেয়েছেন আপনি খেয়েছি কিন্তু আমার কাছে এই কুলটাই বেশি ভালো লাগে বল সুন্দরীটা বল সুন্দরী এ কুলটা অনেক রসালও বেশি আচ্ছা আচ্ছা মিষ্টিটাও বেশি আর কি মিষ্টিও বেশি এ বাইরে চালানোর জন্য সুবিধা অনেক শক্ত রেখে খাওয়া যায় আর কি হ্যাঁ শক্ত কুল কিন্তু কোনোটাই কারো থেকে কমা নয় এখানে যেভাবে ধরে আছে কোনোটাকে আমরা খারাপ বলতে পারি না কারণ প্রচুর 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 পরিমাণে ফল ধরেছে তো বন্ধুরা আপনারা তো মন্টু কাকার মুখ থেকে শুনলেন কোনটার ফলন বেশি কোনটার বাজার মূল্য বেশি তো এই গাছের পরিচর্যার আরেকটা ভিডিও কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই গাছের চারা যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সমস্ত গাছই আমি কুরিয়ারে পাঠাই আপনারা বাড়ি বসেই সমস্ত ফল গাছ পেয়ে যাবেন শুধু কুল গাছ নয় সমস্ত প্রকার ফল গাছ আমি অনলাইনে বিক্রি করি চাইলে আপনারা নিতে পারেন এটা দেখছেন এটা বল সুন্দরী বল সুন্দরীটা খুব সুন্দর এটা মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী এরকম ভালো ভালো প্রজাতির সমস্ত গাছ আমার কাছে আছে ও আরেকটা বিশেষ ভালো খবর আছে নারকেল কুল যেটা সরস্বতী পুজোতে ব্যবহার করা হয় সেই নারকেল কুলের চারা কিন্তু আমার কাছে এখন এখন অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন নমস্কার সবাই ভালো থাকবেন